টাকা না দিলে মিলবে না মাতৃযান, 8 মাসের টাকা রয়েছে বকেয়া, প্রতিবাদে ধর্মঘট অ্যাম্বুলেন্স মালিকদের। এবং এই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি হাসপাতালে, এবং অ্যাম্বুলেন্স না পেয়ে প্রসূতি মহিলার প্রসব হচ্ছে মোটর চালিত ভ্যানে। মাতৃযান প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিতে ও হাসপাতাল থেকে বাড়ি ফেরাতে নিশ্চয় যান প্রকল্প চালু করেছিল মমতাময়ী সরকার। বলা হয়েছিল শিশুর 28 দিন বয়স পর্যন্ত নিখরচায় মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। 2011 সালে রাজ্য সরকারের ঘোষণায় হাতে যেন চাঁদ পেয়েছিলেন প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। সময়ের সঙ্গে সঙ্গে তাল কেটেছে প্রকল্পের, সরকারের কাছ থেকে টাকা পাচ্ছেন না অ্যাম্বুলেন্স চালকরা, প্রায় 8 মাসের অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা বাকি। অগত্যা ধর্মঘটের ডাক মাতৃযান চালকদের। দেখুন, আমরা তো বহু দিন ধরে আমাদের মালিক আমাদের মাইনেপত্র দিতে পারছে না, মালিকদের উপরে আমরা প্রেশার ক্রিয়েট করছি, মালিকরা বলছে যে আমরা তো বিল পাচ্ছি না, কোথার থেকে দেবো। তো এবারে আমাদের তো বাল বাচ্চা আছে, ঘর সংসার আছে, তাহলে আমরা তাদেরকে নিয়ে এই চলবো কী করে? যদি মাইনে না পাই তা দিনের পর দিন কতদিন এইভাবে চলবে আমাদের? আমরা যতগুলো ড্রাইভার আছি, বেশিরভাগ ড্রাইভারদের আমাদের মাইনেই দিচ্ছে না মালিকরা, তাহলে আমরা কীভাবে চালাবো? তা আমাদের আবেদন হচ্ছে যে সরকার যে ব্যবস্থা করে রেখেছে টাকা দেওয়ার জন্য, মালিকদের টাকা দিক, মালিকরা আমাদের মাইনে দিক, যাতে আমাদের সংসার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে পারি, আমাদের সংসার যাতে ভালো চলে। এবং এ তো যা অবস্থা, এ তো বউ ছেড়ে পালাবে যা কেস। ধর্মঘটের জেরে চরম অসুবিধায় পড়েছেন প্রসূতি ও তার পরিবারের সদস্যরা, তাদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে বিপাকে আশা কর্মীরাও। ইতিমধ্যে সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে মোটর ভ্যানে প্রসব এক সন্তান সম্ভাবা মায়ের। এই অবস্থায় আমি গাড়ির জন্য চারদিকে ছোটাছুটি করতে করতে কোনো জায়গায় গাড়ি পাচ্ছিলাম না, হঠাৎ করে ডেলিভারিটা হয়ে গেল গাড়ির জন্য। কোথায় হলো? সেই বাড়িতে। এবং বাড়িতে হয়ে গেল মানে একটা মেশিন ভ্যান জোগাড় করলাম, সেই মেশিন ভ্যানে তুলতে তুলতেই বাচ্চাটা হয়ে গেল। তখন ভাবছি মেশিন ভ্যানে বাচ্চাটা মাতা যে নিয়ে যাবো, তো বিলিং হবে কি হবে, তাও বলি জড়িয়ে নিয়ে যাই, যেহেতু হসপিটালে পরিষেবা দিতে হবে, তাই আমাদের পিট বাঁচার জন্য, কারণ আমরা যদি ওই মাটা ওখানে ফেলে রাখি কেন এটা হলো এর কইবে, তো আমাদের দিতে হবে, সেই কারণে বাধ্য হয়ে সব জড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে এলাম। অ্যাম্বুলেন্স আসবে না কেন? আসবে না, না তারা 7-8 মাস এরকম মাইনে পায়নি, তারা অ্যাম্বুলেন্স ওরা আনবে না, মাইনে না পাওয়ার জন্য আনবে না। এমতো অবস্থা আমি কী করি? আমাদের পাশের বাড়ি একটা ছেলেকে আমি ফোন করি টোটো নিয়ে, আর এই হসপিটালে আমি এখানে চলে এসেছি। আর আপনারা বলুন, যাদের বাড়ির কাছে টোটো নেই, কিছু নেই, তারা কীভাবে আসবে, তারা পরিষেবাটা পাবে কীভাবে? পরিস্থিতি এতটাই খারাপ যে ভাতের হাঁড়ি চড়াতে বেগ পেতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের, বলছেন আশাকর্মী গুলশান বেগম। গাড়ি ভাইরা যথারীতিতে আমাদের সঙ্গে থেকে নিয়ম মাফিক ওদের ডাকার সঙ্গে সঙ্গে আমাদের ডাকে সাড়া দিত। গর্ভবতী মায়েদের আনার জন্য আমাদের কোনো দিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু হঠাৎ তাদের দীর্ঘদিন পারিশ্রমিক না দেওয়ার কারণে তাদের সংসার মানে এক প্রকার হাঁড়ি শিকায় উঠে গেছে বললে ভুল হবে না। প্রত্যেক মানুষের বাঁচার জন্য একটা পারিশ্রমিকের দরকার আছে, সরকার আজকে তাদের দিকে একদম তাকাচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে তাদের পেটের দায়ে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করে দিয়েছে। জ্বালানির দাম বেড়েছে, তৎসত্ত্বেও এতদিন পরিষেবা দিয়ে যাচ্ছিলেন, পরিস্থিতি প্রতিকূল হতে হতে এখন দেওয়ালে গিয়ে পিঠ ঠেকেছে, তারপরেও হেলদোল নেই উচ্চপদস্থ আধিকারিকদের, বলছেন মাতৃযানের মালিক। আমি একটা নিশ্চয়ই মালিক, আমাদের বিগত 8-9 মাসের টাকা বকেয়া পড়ে আছে, যার দরুন আমরা তাও এতদিন পরিষেবা দিয়ে রেখেছি। আমরা 2011 সাল থেকে পরিষেবা দিচ্ছি, যখন তেলের মূল্য ছিল 46 টাকা লিটার, সেইখানে তখন আমরা পরিষেবা দিয়েছি 8 টাকা কিলোমিটার। আমরা সেই পরিষেবা আজ যেখানে বিগত 115 টাকা লিটার সেই জায়গায় দাঁড়িয়ে এখনও আমরা সেই একই রেটে পরিষেবা দিয়ে যাচ্ছি। কিন্তু বিগত আমাদের যেখানে আমরা এগ্রিমেন্ট করেছি, আমাদের 15 দিন পরে পরে আমাদের একটা বিল পাওয়ার কথা, মা বাচ্চাদের আমরা ফ্রি সার্ভিস দিই, সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে আমরা বকেয়া 8-9 মাস পড়ে যাচ্ছে, যাদের টাকা দেওয়ার কোনো পরিকল্পনাই নেই মনে হচ্ছে আমার। কারণ বারংবার আমরা উচ্চপদস্থ লোকের কাছে লিখিতভাবে জানিয়েছি যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমরা স্যার এই নিশ্চয়জন
উপরেই আমরা বেশ, আমরা এতে করেই খেটে খাই বা আমাদের এই জীবিকার সঙ্গে আরও দু চারটে ফ্যামিলি যুক্ত একটা গাড়ির পিছনে। টাকা বাকি আছে অনেকটাই, উপর মহলে দরবারও করা হয়েছে, তবে কবে মিলবে বকেয়া পাওনা সেই আশ্বাস দিতে পারলেন না বিএমওএইচ। পাইনি ওরা তো আমাদের জানিয়েছে, আর আমিও আমার উপর মহলে জানিয়েছি, চিঠির মাধ্যমে জানিয়েছি, আর এমনি ফোন করে স্যারকে বলেছি। আর টাকা সত্যি হলো অনেকদিন টাকা পাইনি, আর তো কিছু টাকা দেওয়া হয়েছে, অল্প কিছু টাকা আমরা পেয়েছিলাম, সেটা তাদেরই আমাদের যা টাকা মানে ওদের যা বাকি অনেকটাই বাকি রয়ে গেছে, এখনও সামান্য কিছু টাকা ওরা পেয়েছে। তো ওদের সঙ্গে আমরা আলোচনা করেছি, তবে ওরা রাজি নয় আর কি, ওই সামান্য কটা টাকা নিয়ে ওদের ওদের যা পাওনা পড়ে আছে তা মোটামুটি তাও 3.5-4 মাস মতন বাকি আছে ওদের টাকা, সেই টাকাটার জন্য ওরা আর কি দাবি করছে। মাতৃযান না পেয়ে অটো ভ্যানে হাসপাতালের পথে প্রসূতিরা, প্রসূতির শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা বাড়ছে, ঝুঁকি থাকছে প্রাণহানিরও। রাজ্যে ভুড়ি ভুড়ি প্রকল্প, অথচ টাকা দেওয়ার বালাই নেই, অল্প দিনের মধ্যেই মাঝপথে থমকে যায়, ভুক্তভোগী হন উপভোক্তারা, নাম ভাঙিয়ে সরকারি খাতায় লেখা থাকে প্রকল্পের নাম। এখন প্রশ্ন, কোষাগার যদি শূন্যই থাকে প্রকল্পের ঘোষণার প্রয়োজনীয়তা কোথায়? সবটাই কি ভোট রাজনীতি? প্রশ্নের মুখে মমতাময়ী সরকার। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।